বাঁদরের জাদুই কলছি। একদিন জঙ্গলে সব ছোট ছোট পশুরা খরগোশ, হরিণ, বাঁদর, শুয়োর, হাতি, জিরাফ একে অপরের সাথে কথা বলে। আরে বন্ধু, জীবনে একদম মজা লাগছে না। একটু একটু খাবারের জন্য কত পরিশ্রম করতে হয়, তার উপর আবার জীবনেরও ভয় লেগে থাকে। জঙ্গলে যদি কিছু খাবার জন্য খুঁজতে যাই, তখন বাঘ, সিংহ, চিতা আসার ভয় লেগে থাকে। নদীতে যখন জল খেতে যাওয়া হয়, তখন কুমির এসে যাবে বলে ভয় লাগে। আর গাছেও ফল খেতে গেলে অ্যানাকোন্ডা এসে যাওয়ার ভয় থাকে। জানি না গাছের কোন ডালে জড়িয়ে বসে থাকবে। কি করা যায়, এবার জীবন পেছো তো বাঁচতে তো হবেই। তাই তো, চলো এবার নিজের খাবারের খোঁজে বেরোই সবাই। আর সবাই মিলে নিজের নিজের ভোজন খুঁজতে বেরিয়ে পড়ে। ওদের মতোই ঘুরতে ঘুরতে বাঁদর একটা গাছ থেকে ফল তুলতে থাকে। এটা কি হলো আমার? আজকালের গাছে শক্তি নেই জানো, একটা বাঁদরেরও বেড় সামলাতে পারেনি। এত হাঁপিয়ে গেছি, একটু জল পেয়ে যাই। আগে জল খেলি তারপর খাবো। দেখি যখন জলই নেই তো এত বড় মটকা কেন রাখা আছে। চলো এতে জল ভরে গাছের নিচেই রেখে দেব। এবার জল খাওয়ার পরেই ফল খাবো। আরে আমি তো একটাই ফল রেখেছিলাম, এটা চারটে কি করে হয়ে গেল? ও, মনে হচ্ছে এই মটকার মধ্যে যাও রাখো, ওটা চারটে বেনে বেরোয়। যদি এরকম হয় তাহলে তো খুবই ভালো কথা। আমি আর আমার বন্ধু যাও জিনিস আনবো, ওটাকে চার চারটে বানিয়ে খেতে থাকবো। খাওয়ার খুঁজতে গেলে জানের কোনো রিস্ক থাকবে না। আর সে হাতি রাজার সাহায্যে কলসিটাকে উঠিয়ে জঙ্গলের মধ্যে নিজের বন্ধুদের কাছে নিয়ে আসে। যখন ও সবাইকে তার বিষয় বলে, তখন কেউ ওর কথা বিশ্বাস করে না। আরে এরকম কি করে হতে পারে? হ্যাঁ, চারটে ঘাসের বান্ডেল। আরে ইয়ার, এটা তো সত্যি গজবের জিনিস। হ্যাঁ ওটাই তো, আজকের পর থেকে আমাদের নিজের শিকার হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। আমরা নিজের বাসায় আরামে থাকবো। যখন ও খিদে পাবে, একটা ছোট মতন কিছু এনে এর মধ্যে রেখে দেবো, আর চার চারটে বানিয়ে নেবো, তারপর খাবো মজা করে। এখন সব পশুদেরই খুব মজা হয়ে যায়। তারা নিজের বাড়ি থেকে বেরোনোর জায়গায় আরাম করে। আর যখনই ওদের খিদে পায়, তখন কলসির মধ্যে নিজের নিজের পছন্দের জিনিস ফেলে তাকে চারটে বানিয়ে নেয়। ওদের এত আয়েশের জীবন দেখে জঙ্গলের রাজা সিংহ খুব হয়রান হয়ে যায়। একটা কথা আমি বুঝতে পারছি না, আজকাল জঙ্গলে কোনো জানোয়ার দেখতে পাওয়া যাচ্ছে না কেন? সবাই কি জঙ্গল থেকে চলে গেছে? দুদিন থেকে কোনো শিকার হাতে লাগেনি, হাল খারাপ হয়ে গেছে। আমি নিজেও এটাই ভাবছিলাম সিংহরাজ, যে সব জানোয়াররা গেল কোথায়? সেটাই তো আর, যেহেতু নিজের পেট তো ভরতে বাইরে আসুক, তখনই তো আমাদের পেট ভরবে। হ্যাঁ, ফলিস না, যা যা দেখে আস। এটা শোনার পর শিয়াল যায়, আর যখন ও গিয়ে দেখে যে বাঁদর আর ওর দল জাদুই কলসি থেকে খাবার আইটেম খাচ্ছে, ওটা দেখে সে চমকে যায়। তখনই সে এসে সিংহ রাজাকে এই কথাগুলো বলে। হ্যাঁ সিংহরাজ, ওই মটকাটা তো তোমার কাছে হওয়া দরকার। তুমি জঙ্গলের রাজা, জঙ্গলে পাওয়া কিছু জিনিসে রাজার নয় রাজার অধিকার হয়। তাই জন্যে মটকা তোমার কাছে হওয়া দরকার, তুমি নিয়ে আসো।
তারপর আমরা ওতে একটা জানোয়ার রেখে চারটে বার করব। হ্যাঁ ঠিক বলছিস, এমনিতেও ওই মটকায় রাজার অধিকার হওয়া দরকার, আর আমি এখানে রাজা। চলো মটকা নিতে। এখানে বান্দরের দল একটা থেকে চারটে বানানোর ব্যস্ত আছে, তখনই সিংহ ওখানে চলে আসে। এই চপার গঞ্জু দাও, ওই মটকাটা আমাকে দিয়ে দাও। কেন ভাই, তোমাকে কেন দেবো, এটা আমি অনেক পরিশ্রম করার পর পেয়েছি। যদি না দাও তো এবার জানো বাঁচবে না, এক এক করে সবাইকে মেরে দেবো। তুমি জানো তো আমি এই জঙ্গলের রাজা, আর জঙ্গলে পাওয়া সব জিনিসের সব থেকে প্রথম অধিকার রাজার হয়। তোমাকে প্রথমেই সত্যতার সাথে এটা আমার কাছে পৌঁছে দেওয়া দরকার ছিল, তাও আমাকে। আরে বা মহারাজ, নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আরে এত তারা কিসের, এবার তো এটা আমাদের হয়ে গেছে, আমাদের থেকে কে কাটতে পারবে। দেখি তো এমন কি আছে এই মটকার মধ্যে যে সব কিছু চার চারটে ভেঙে যাচ্ছে। একবার দেখি তো, এতে এমন কিছু তো দেখতে পাওয়া যাচ্ছে না। আরে সিংহরাজ, আরে আরে দেখো এই সিংহরাজ। এত গুলো জানোয়ার একসাথে, আমি সবাই শিকার করবো। তবে যা, এটা আমার জঙ্গল, আমি এখানে রাজা, আমি এদের শিকার করবো। তবে তুই কবে থেকে এখানে রাজা হয়ে গেলি? এখানে রাজা তো আমি, এরা সবাই আমার শিকার। অবদা, যদি এদেরকে কেউ হাত লাগায়, এরা সবাই আমার শিকার, আমি এখানে রাজা। আমি না, আমি এখানে রাজা, আমি না। না 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 না, আমাদের রাজা তো সব থেকে সাহসী, ওনার থেকে কেউ জিততেই পারবে না। যে জিতে যাবে আমরা বুঝে যাব যে ওইটাই আমাদের রাজা। তাহলে দেখো, আমি তোমাদের রাজা বানবো। এই নাও, আমাদের সিংহরাজের লোভ ওনাকেই মেরে দিল। হ্যাঁ, এখন আমাদের কোনো রাজা নেই, আমরা নিজেরাই নিজেদের রাজা। আজকের পর থেকে আমরা সবাই এই মটকা সারায় সুখী জীবন কাটাবো।